ভুলে গেছি। কি কথা বলো? না বলছিলাম কি, সৈকত না আমাদের বাসায় আসবে। ভালো কথা, আসুক। সমস্যা কি? সমস্যা কিছুই না, ও মানে ঢাকায় ভর্তি হতে যাচ্ছে, তাই আমাদের বাসায় থাকবে। ভালো কথা, তুমি সারাদিন একা বাসায় থাকো, আমি সারাদিন অফিসে থাকি, তো সৈকত বাসায় আসলে ওরে নিয়ে তুমি থাকতে পারবা। অনেক বড় বাসা, ও থাকলে দুজনে মিলে গল্প করবা। তুমি ঠিকই বলছো, সারাক্ষণ বাসাটা ফাঁকা ফাঁকাই লাগে, তুমি থাকো অফিসে, আমার খুব একা একা লাগে, এই জন্যই আমি ওকে এখানে আসতে বলেছি। ওই মানে সৈকত এসে পড়েছে, আমি যাই। ঠিক আছে, তাহলে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে নাও, রাতে আমরা গল্প করবো সবাই একসাথে, ঠিক আছে? ঠিক আছে দিলো ভাই, ফ্রেশ হয়ে নেই একসাথে রাতে গল্প করবো। আপু আমি কিন্তু তোমার জায়গায় থাকতে আসিনি। হ্যাঁ আমি জানি তো, তুমি এখানে টাকার জন্য আসছো, তুমি থাকতে আসো নাই। এ তো তুমি বুঝে গেছো। ঠিক আছে সমস্যা নাই, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুই টাকাটা যে নিবি আমাকে কিন্তু অর্ধেক দিতে হবে। সেটা তো ঠিক আছে, তোমাকে তো অর্ধেক দিবেই, তার আগে বলো তোমাকে টাকাটা কোন জায়গায় রাখছে। আমি তোকে বলে দেব। ও আচ্ছা, দুই ভাই বোনে মিলে যুক্তি করা হচ্ছে। কি ব্যাপার, কি নিয়ে কথা হচ্ছে? ওই তো বাড়িতে কিভাবে কি এইগুলাই কথা বলতেছি। ও আচ্ছা আচ্ছা, বাবা মার কথা জিজ্ঞেস করতেছি না। তুমি অফিসে যাবে না? হ্যাঁ আমি তো রেডি হয়ে আসছি, অফিসে যাব। তো ঠিক আছে, তোমরা গল্প করো, আমি অফিসে যাব, তারপর আবার কথা হবে। আচ্ছা সাবধান থেকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। না এমনিতে আসছি একটু, আমার একটু কাজ আছে, ওই যে ব্যাংকে টাকাটা জমা দেবো। তো কি ব্যাপার, টাকা গেল তো? আমি তো এই ডোয়ারে রাখছিলাম। কি ব্যাপার, আমার আলমারিতে টাকা ছিল, টাকাটা কোথায়? আলমারিতে টাকা তো পাইতেছি না। আমি কি জানি তুমি আলমারিতে টাকা রাখছো, আমাকে কেন জিজ্ঞেস করতেছো? না তোমাকে একটু দেখো তো আছে কিনা। তোমার টাকা তুমি দেখো কোথায় রাখছো। আমি তো টাকা দেখলাম না। তুমি কি আমাকে সন্দেহ করতেছো? না না তোমাকে সন্দেহ করছি না, কিন্তু টাকাটা গেল কোথায়? বাসায় তো আমরা তিনজন, তুমি আমি সৈকত, আর তো কেউ নাই। দিলো ভাই কোনো সমস্যা? না কোনো সমস্যা না। তোমার পকেট উঁচু হয়েছে কেন? তোমার পকেটে কি? ও এটা এটা মোবাইল। মোবাইল? না মোবাইলের মতো লাগতেছে না, দেখি দেখি। হ্যাঁ নতুন কিনছি তো। আরে কই মোবাইল, এটা তো টাকা তো, এই টাকা তো আমার টাকা, এই টাকা তো আলমারির ভিতরে ছিল, তো এই টাকা তোমার পকেটে গেল কিভাবে? দিলো ভাই আমি কিছু জানি না, শুধু আপনি জানেন। কি ব্যাপার, তুমি জানো মানে? ও কি বলতেছে? সরি আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। কি ভুল হয়েছে? ভুল হয়েছে মানে কি? আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তোমরা এই মুহূর্তে বের হয়ে যাবা, আমি বাসায় এসে তোমাদেরকে যেন আমি আর না দেখি। তোর জন্য আজকে, তোর জন্য এই অবস্থা, তোর জন্য আমার এই সংসারটা গেল।
তুই বাইরে আমার বাড়ি থেকে এক্ষুনি বাইরে হবি, কোনোদিন তোর মুখ না দেখি।